100টা রক্ত যে কোনো মুমূর্ষু রোগীকে জীবনদান দিতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলছে রক্তদান শিবির। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এই প্রথমবার এগিয়ে এলো স্মৃতি অঞ্চলের স্থানীয় একটি ক্লাব। রবিবার স্মৃতি অঞ্চলে স্মৃতি শক্তি সঙ্গে ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার বিধায়ক, পৌরপিতা, পৌরমাতা ও সমাজসেবীরা। বিশিষ্ট সমাজসেবী ও জ্যোতিষ ও তন্ত্র সাধক গুরুজি শ্রী বিনয় মহারাজ এই মহৎ কর্মে নিজেকে নিয়োজিত করেন। কলকাতা এবং বাংলা সবসময় এগিয়ে রক্তদান। ভারতবর্ষে যে কোনো নগর বা শহরের তুলনায় কলকাতা এবং যে কোনো রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ আরো রক্তের প্রয়োজন, সে ব্যাপারে আমরা সকলকে তো আবেদন জানাই এবং প্রতি রবিবার 3-4-5টা এবং বিশেষ দিনে আরো বেশি 7-8টা পর্যন্ত, এবং আমাদের একটা আবেদন রয়েছে সেখানে একটু কোনো বিকল্প হয় না, এবং যত দিন যাচ্ছে সেটা সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, ক্রস বর্ডার টেরোরিজমের জন্য হোক, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য হোক বা মেডিকেল সায়েন্সে অ্যাডভান্সমেন্টের জন্য হোক, রক্তটা খুব প্রয়োজন হচ্ছে মানুষকে বাঁচাতে, যার কোনো বিকল্প আজও বিশ্বে তৈরি হয়নি। উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, পৌরপিতা বাসক চন্দ্র ঘোষ, পৌরপিতা দিলীপ নারায়ণ ও বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আনোয়ার খান সহ সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ। জ্যোতিষ ও তন্ত্র সাধক গুরুজি শ্রী বিনয় মহারাজ বলেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, তাই মানুষের সেবা করার জন্য কোন সময়ের দরকার নেই। যে মহৎ কাজটি শুরু হয়েছে সাধুবাদ, এবং এই মহৎ কাজে আমি সকলকে আমন্ত্রণ করবো, এবং মহৎ কাজে যদি আমরা একা না সকলকে যদি আমরা পাই, যুব সমাজকে যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা অনেক আমি যুব সমাজকে একটা বার্তা দিতে চাই যে এই ধরনের কাজে যদি সকল যুবকে আমরা জানাতে পারি, তাহলে কিন্তু যে আজকের যে মহৎকাজ এটা সার্থক হবে। এটা আমাদের কথা না, এটা আমরা শুনে আসছি আত্মীয় কথা, যে জীবে প্রেম করে যেজন সেবিছে ঈশ্বর সেই রাম স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এবং যিনি নিজের প্রতিভা সারা ভারতবর্ষ না সারা বিশ্ব উনি কিন্তু নিজের বার্তা জানিয়েছিলেন, এই বার্তা যারা জানাবো যে সেবা করে যেতে হবে, এর কোনো ফলের আশা করা যায় না। তবে যে সকল শহীদ ব্যক্তিরা আজকে ব্লাড ডোনেশন করছে তাদের জন্য আমি আমার অশেষ আশীর্বাদ এবং সাধুবাদ জানাই। যে মহৎ কাজটি শুরু হয়েছে সাধুবাদ, এবং এই মহৎ কাজে আমি সকলকে আমন্ত্রণ করবো, এবং মহৎ কাজে যদি আমরা একা না সকলকে যদি আমরা পাই, যুব সমাজকে যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা অনেক একটা বার্তা দিতে চাই যে এই ধরনের কাজে যদি সকল যুবকে আমরা জানাতে পারি, তাহলে কিন্তু যে আজকের যে মহৎকাজ এটা সার্থক হবে। এটা আমাদের কথা না, এটা আমরা শুনে আসছি আত্মীয় কথা, যে জীবে প্রেম করে যেজন সেবিছে ঈশ্বর সেই রাম রাম স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এবং যিনি নিজের প্রতিভা সারা ভারতবর্ষ না সারা বিশ্ব উনি কিন্তু নিজের বার্তা জানিয়েছিলেন, এই বার্তা যারা জানাবো যে সেবা করে যেতে হবে, এর কোনো ফলের আশা করা যায় না। তবে যে সকল শহীদ ব্যক্তিরা আজকে ব্লাড ডোনেশন করছে তাদের জন্য আমি আমার অশেষ আশীর্বাদ এবং সাধুবাদ জানাই।